মহালয়ার দুদিন আগে থেকেই বাংলায় শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। ভার্চুয়ালি পুজোর উদ্বোধন শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কলকাতার পুজো এবার হতে চলেছে শাহি উদ্বোধন, পুজোয় আসছেন অমিত শাহ। বছর ঘুরলেই লোকসভা ভোটের আগে উদ্বোধন হতে পারে অযোধ্যার রাম মন্দিরের। যে মন্দির একদিকে যেমন শ্রদ্ধার, ভক্তির, আবেগের, আবার এই রাম মন্দিরকে বছরের পর বছর ধরে রাজনৈতিক ইস্যু করে ভোটে হাতিয়ার করেছে বিজেপি। তার আগে এবারের পুজোয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বহু জায়গাতেই পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রাম মন্দির, যা দেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, বাংলায় কি এবার রাজনীতির থিম রাম মন্দির? 16 অক্টোবর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন, যা বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিত, এই পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবারের থিম রাম মন্দির। সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির, আর এই রাম মন্দিরের 16 তারিখ উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্যোক্তাদের বক্তব্য একদিকে যেরকম তারা মাথায় রেখেছেন যে শ্রী রামচন্দ্র অকালবোধন করেছিলেন, অন্যদিকে তারা তাৎক্ষণিক বিষয়ের ওপর তাদের দুর্গাপূজার মণ্ডপ সাজিয়ে থাকেন, আর সেই কারণেই এবছরের এই ধরনের থিম। উনি আসবেন, উদ্বোধন করবেন শ্রী অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী থাকবেন। আমি সব জনপ্রতিনিধিকেই আমন্ত্রণ জানিয়েছি, যারা কাউন্সিলর তারা যদি মনে করেন যে তারা আসবেন, অমিত শাহজির সঙ্গে স্টেজেও থাকবেন, আমি সবাইকে স্টেজে তুলবো, তাদের কোনো অসুবিধা। কয়েক বছর আগে বিজেপি বলেছিল কলকাতায় অনেকগুলো পুজো করবে, আমি বলছি বোধহয় বিজেপি দুর্গা পুজো করছে। বিজেপি দুর্গা পুজো করছে না, তার বদলে অমিত শাহ পুজো করছে। আর অমিত শাহ যদি দুর্গার বদলে বিগ্রহ হিসেবে আসেন, বিজেপি আনতেই পারে। আর তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের স্টেটের নাম হচ্ছে ইটস এ স্টেট অফ ওয়েলকাম, ইটস নট এ স্টেট অফ এনকাউন্টার, ইউ আর ওয়েলকাম। বালুরঘাটে নিউ টাউন ক্লাবের পুজোরও এবারের থিম রাম মন্দির। এই ক্লাবের সভাপতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে নিউ টাউন মেলা প্রাঙ্গণের পুজোর উদ্যোক্তাদেরও এবারের পছন্দের থিম ছিল রাম মন্দির। তবে এবার থিম রাম মন্দিরে প্রশাসন অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা। আদালতে দ্বারস্থ হন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। 25 অগস্ট আদালত থেকে অনুমতি মেলে, কিন্তু হাতে একেবারেই সময় কম থাকায় পরিকল্পনায় বদল করেন উদ্যোক্তারা। এদিকে এবারও তাদের পুজো উদ্বোধনে অমিত শাহকে আবেদন জানিয়েছে সল্টলেক বিজে ব্লক শারদোৎসব কমিটি। আমন্ত্রণ জানানো হয়েছে জেপি নাড্ডাকেও। 2019 সালে এই পুজোর উদ্বোধন করেছিলেন অমিত শাহ। তবে তাদের পাশাপাশি এবার এরাজ্যের একাধিক মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে পুজো কমিটির তরফে। এদিকে সল্টলেকের ইজেডসিসিতে এবার থেকে আর হচ্ছে না বিজেপির দুর্গাপুজো, পরিবর্তে ঠিক উল্টো দিকে ঐক্যতান প্রাঙ্গণে হবে পুজো। ভারতীয় সংস্কৃতি মঞ্চের ব্যানারে এই দুর্গাপুজো করছেন বিজেপি কর্মীরাই। এদিকে এরই মধ্যে হাওড়ার লিলুয়ায় পুজো মণ্ডপে এবার দেখা যাবে তৃণমূল নেতা মদন মিত্রর মূর্তি। লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইউথের এবারের থিম ও লাভলি। বৃহস্পতিবার কুমোরটুলিতে নিজের মূর্তি নিজেই দেখতে আসেন মদন মিত্র। লিলুয়ার পুজো মণ্ডপে যখন দেখা যাবে মদন মিত্রর মূর্তি, তখন কাকুরগাছির পুজো মণ্ডপে এবার দেবী দুর্গার পাশে দেখা যাবে মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডার মূর্তি। এই ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন 2021-এ ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকার। আমরা যখন বিজেপি করি এবং যার নীতি নিয়ে আমরা চলছি, যার আদর্শে চলছি, সেই নরেন্দ্র মোদী। তো সামনেই লোকসভা নির্বাচন, তো আমরা চাই ভারত, আমাদের থিমের নামই হচ্ছে ভারত 2024 জয় যাত্রা। তাহলে মোদিজির যে জয়ের যাত্রাটা রয়েছে এটা যেন 2024-এও চলে। দেখুন, একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও আমরা তাকে চাই, প্রধানমন্ত্রী হিসাবেও যাকে চাই, সেগুলো সবই দেখিয়েছি। আর যেহেতু আপনি বলবেন রাজনৈতিক, কিন্তু প্রধানমন্ত্রী তো আর বিজেপির প্রধানমন্ত্রী না, তাই নরেন্দ্র মোদী রয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজো এবার রাজনীতিময়। অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, মুন্না অগ্রওয়াল, ABP আনন্দ।